হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে দু সালে পশ্চিমবঙ্গের যে সমস্ত হাই স্কুলগুলি রয়েছে সেখানের যে ছুটির তালিকা সেই সম্পর্কিত ভিডিও তার ছুটির তালিকার একটি সরকারি লিস্ট প্রকাশিত হয়েছে তো সেইটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত একদিকে প্রথম কলামে রয়েছে ছুটির উপলক্ষ তারপরে রয়েছে তারিখ তারপরে বার তারপরে ছুটির দিন বা সংখ্যা এবং মন্তব্য প্রথম পর্ব রয়েছে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার চব্বিশ কী কী ছুটি রয়েছে ইংরাজি নববর্ষ এক এক দু হাজার চব্বিশ সোমবার দিন একদিন ছুটি দু নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দ জয়ন্তী বারো এক দু চব্বিশ শুক্রবার একদিন ছুটি তিন নম্বরে রয়েছে নেতাজি সুভাষ জয়ন্তী তেইশ এক মঙ্গলবার একদিন ছুটি এবং সঙ্গে বলা আছে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় চার নম্বরে বলা আছে সাধারণতন্ত্র দিবস ২৬ এক শুক্রবার একদিন ছুটি কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় পাঁচ নম্বরে রয়েছে সরস্বতী পুজোর পূর্ববর্তী দিন তেরো দুই দু মঙ্গলবার একদিন ছুটি ছ নম্বরে আছে সরস্বতী পুজো ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন চৌদ্দ দুই দু বুধবার একদিন ছুটি সাত নম্বরে রয়েছে সবেই বরাত ছাব্বিশ দুই দু চব্বিশ সোমবার একদিন ছুটি আট নম্বরে রয়েছে শিবরাত্রি আট তিন দু চব্বিশ শুক্রবার একদিন ছুটি তারপরে রয়েছে ন নম্বরে দোলযাত্রা পঁচিশ তিন দু চব্বিশ সোমবার একদিন ছুটি দশ নম্বরে রয়েছে হোলি দোলযাত্রার পরের দিন ছাব্বিশ তিন দু চব্বিশ মঙ্গলবার একদিন ছুটি এগারো নম্বরে রয়েছে গুড ফ্রাইডে উনত্রিশ তিন দু চব্বিশ শুক্রবার একদিন ছুটি বারো নম্বরে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ছয় চার দু চব্বিশ শনিবার একদিন ছুটি তেরো নম্বরে রয়েছে ঈদ উল ফিতরের পূর্ববর্তী দিন দশ চার দু চব্বিশ বুধবার একদিন ছুটি চৌদ্দ নম্বরে রয়েছে ঈদ উল ফিতর এগারো চার দুহাজার চব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি পনেরো নম্বরে রয়েছে বি আর আম্বেদকারের জন্মদিন ও বাংলা নববর্ষ চোদ্দ চার দুহাজার চব্বিশ রবিবার কোনো ছুটি নেই ষোলো নম্বরে রয়েছে মহাবীর জয়ন্তী একুশ চার দুহাজার চব্বিশ রবিবার কোনো ছুটি নেই পরবর্তী যে অংশটা রয়েছে দ্বিতীয় পর্ব মে থেকে আগস্ট পয়লা মে মে দিবস এক পাঁচ দু হাজার চব্বিশ বুধবার একদিন ছুটি দু নম্বরে রয়েছে রবীন্দ্র জয়ন্তী আট পাঁচ দুহাজার চব্বিশ বুধবার একদিন ছুটি এরপরেই আসছে গ্রীষ্মপ্রকাশ বা সামার ভ্যাকেশান ডেটটা অবশ্যই লক্ষণীয় নয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ই মে থেকে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ বিশে মে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত দশ দিন ছুটি রবিবার বাদে এটা কিন্তু এই বছর একটা বড় পরিবর্তন অন্যান্য বারে চব্বিশে মে থেকে ছুটি পড়ে কিন্তু এইবার দেখা গেল নয়ই মে থেকে ছুটি দেওয়া হচ্ছে চার নম্বরে রয়েছে বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন তেইশ পাঁচ দু চব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি পাঁচে রয়েছে ঈদ উজ্জোহা বকরঈদ সতেরো ছয় দু চব্বিশ সোমবার একদিন ছুটি ছ নম্বরে রয়েছে রথযাত্রা সাত সাত দু চব্বিশ রবিবার কোনো ছুটি নেই সাত নম্বরে রয়েছে মহরম সতেরো সাত দু চব্বিশ বুধবার একদিন ছুটি আট নম্বরে রয়েছে স্বাধীনতা দিবস পনেরো আট দু চব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় নম্বরে রয়েছে রাখি বন্ধন উনিশ আট দুহাজার চব্বিশ সোমবার একদিন ছুটি দশ নম্বরে রয়েছে জন্মাষ্টমী ছাব্বিশ আট দু হাজার চব্বিশ সোমবার একদিন ছুটি এর পরবর্তী অংশ রয়েছে তৃতীয় তৃতীয় অংশে রয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রথমে এক নম্বরে রয়েছে ফতেয়া দুহাজ দাহাম ষোলো নয় দু সোমবার একদিন ছুটি দু নম্বরে রয়েছে গান্ধী জয়ন্তী ও মহালয়া দুই দশ দুহাজার বুধবার একদিন ছুটি তিন নম্বরে দেওয়া রয়েছে পূজা অবকাশ অর্থাৎ সামার ভ্যাকেশান লক্ষণীয় বিষয় হচ্ছে চতুর্থী থেকে ভাতৃ দ্বিতীয়ার পরের দিন পর্যন্ত অর্থাৎ সাত দশ দু থেকে শুরু করে চার এগারো দু সোমবার থেকে সোমবার পর্যন্ত পঁচিশ দিন ছুটি থাকছে রবিবার বাদ দিয়ে পরে থাকছে ছট পুজো ছট পুজো সাত এক দু হাজার চব্বিশ বৃহস্পতিবার একদিন ছুটি দেওয়া হয়েছে এবং তারপরে দেওয়া হচ্ছে পাঁচ নম্বরে ছট পুজো অতিরিক্ত দিন আট এগারো দু হাজার চব্বিশ শুক্রবার একদিন ছুটি ছ নম্বরে রয়েছে গুরু নানকের জন্মদিবস ও বিরসা মুন্ডার জন্মদিন ও পার্শ্বনাথ রথযাত্রা তিন ধরনের ছুটি একত্রিত হয়ে পনেরো এগারো দু হাজার চব্বিশ শুক্রবার দিন একদিন ছুটি দেওয়া হয়েছে সাত নম্বরে থাকছে বড়দিন পঁচিশ বারো দু বুধবার একদিন ছুটি ছুটি নম্বরে থাকছে প্রধান শিক্ষকের বিবেচনা দিন অর্থাৎ প্রধান শিক্ষকের হাতে ছুটি থাকছে দুদিন মোট ছুটির সংখ্যা হচ্ছে তেষট্টি আর তার সঙ্গে দুদিন ডিসক্রিশন ছুটি টোটাল মিলিয়ে পঁয়ষট্টি দিন ছুটি এরপরে দু একটা কথা বলে দেওয়া আছে কবি ভানু ভক্তের জন্মদিন তেরোই জুলাই দু শনিবার ছুটি থাকবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্যে আর নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় যেমন হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ যেটা শিক্ষক দিবস এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ যেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন রাজ্য সরকারের নির্দেশানুসারে নিজের ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাবে গণ্য করা হবে যেমন চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে গুরু রবিদাসের জন্মদিন ও রবিদাসের অনুগামীদের জন্য তেইশে তিরিশে মার্চ দু এবার ইস্টার স্যাটারডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তিরিশে জুন দু চব্বিশ হুল দিবস রবিবার এতে কোনো ছুটি তো নেই আর করম পুজো পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্য কার্যকর হবে যেটা আমরা দেখেছি এর আগে কিন্তু করম পুজোকে সাধারণ ছুটিও দেওয়া হয়েছে এই নির্দেশিকা দিচ্ছেন উপসচিব শিক্ষা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে ঋতব্রত চ্যাটার্জি মহাশয় কুড়ি বারো দু হাজার তেইশের এই নোটিফিকেশান তো এইখান থেকে আমরা দু হাজার চব্বিশ সালের হলিডে লিস্ট সম্পর্কে একটা আইডিয়া পেলাম যেখানে বেশ কিছু নতুন ছুটি এবং বেশ কিছু ছুটির যে দিন পরিবর্তন সেটা কিন্তু এখান থেকে জানা গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ